আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি রেসিপি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কীভাবে রান্না করলে লাউয়ের কালার থাকবে একদম পারফেক্ট কিছু টিপস সহ আজকের ভিডিওটি শেয়ার করছি আপনাদের সঙ্গে আর সামান্য কিছু টিপস ফলো করলেই আপনাদের লাউয়ের তরকারির কালার থাকবে একদম সবুজ আর খেতেও হবে অসাধারণ যারা জানেন যারা পারফেক্ট রাঁধুনি তারা তো জানেনি আর যারা জানেন না যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হলেও উপকারে আসবে আর লাউ চিংড়ি তরকারি কম বেশি আমরা সবাই পছন্দ করি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে তো এই তো এখানে আমি লাউ নিয়ে নিয়েছি আর এই দেশে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতেরই লাউ পাওয়া যায় তো তো আমি এই লাউটা নিয়েছি তো লাউটা আমি ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এই তো আমি একটা সিলারের সাহায্যে চামড়াটা সিলে নিয়েছি তো আমি ছেলার পরে এরপরে হচ্ছে লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব আর এই তো দেখতেই পেয়েছেন আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর আমি সবসময় লাউটা আস্ত অবস্থায় চামড়াটা সিলার পরেই ধুয়ে নিই আর কেটে নেওয়ার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই তো এই তো লাউ রান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে খুব এক সামান্য সময় একটু ভেজে নিব খুব বেশি সময় ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্যই আমি সামান্য কিছু সময় একটু ভেজে নিই আর আপনারা চাইলে চিংড়ি মাছ মশলার সঙ্গে কষিয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় ফ্রোজেন করা মাছ সামান্য কিছু সময় একটু ভেজে নিলে এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই তো দেখতেই পেয়েছেন আমি সামান্য কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এই তো মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নিব তো এই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখিয়ে দিলাম আমি মাছগুলোকে তুলে নিয়েছি তো এই তো এরপর হচ্ছে আমি পরিমাণ মতো এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিব তো আমি কাঁচামরিচ দিয়েই রান্নাটা শেয়ার করব তো আর যেহেতু ভিডিওর প্রথম দিকেই আমি আপনাদের সাথে বলেই দিয়েছি কিছু টিপস ফলো করলেই তরকারির কালারটা একদম সবুজ থাকবে তো প্রথম টিপস হচ্ছে লাউ তরকারি রান্না করার ক্ষেত্রে মরিচটা ব্যবহার না করলেই সব থেকে ভালো হয় কাঁচামরিচ দিয়েই যদি রান্নাটা করা হয় এ দেখা যায় তরকারির কালারটা অনেক সুন্দর আসে তো এই তো কুজানো পেঁয়াজ দিয়ে কিছু সময় একটু ভেজে তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো তো লবণটা দিয়ে কিছু সময় ভেজে তারপর হচ্ছে এখানে আমি শুধু রসুনের পেস্ট ব্যবহার করছি আর আমি লাউ তরকারিতে আদা পেস্ট ব্যবহার করি না শুধু রসুনের পেস্ট ব্যবহার করে রান্না করলে দেখা যায় অনেক সুন্দর ফ্লেভার আসে লাউয়ের থেকে আর দিয়ে দিলাম এই তো খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা না দিয়ে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করার জন্য আর হচ্ছে হলুদের পরিমাণটাও একদম কম দেওয়ার জন্য তো এই তো আমি হলুদ দিয়েও কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সামান্য এক চামিচ পরিমাণ জিরা গুঁড়া তো জিরা গুঁড়া দিয়েও এরপর হচ্ছে এই তো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব আর এই তো এই পর্যায়ে আমি এখানে পাকা কাঁচা মিলিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবেই ঝালের পরিমাণটা দিয়ে দিবেন তো যাই হোক এদিকে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে কিছু সময় একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছগুলো আবারও আমি একটু তুলে ফেলেছি এরপর হচ্ছে এই তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লাউ তো আমি লাউয়ের মধ্যে একটা আলুও ব্যবহার করছি যেহেতু আমার বাসা বাচ্চা আছে তো আমার বাচ্চাটা আলু খেতে পছন্দ করে বেশি এই জন্যই আমার একটা আলু দিতে হয় তো যাই হোক এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো লাউটা দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে এরপর হচ্ছে আমি ঢেকে দিব। আর লাউ তরকারিটা রান্নার ক্ষেত্রে চুলার পাশে থেকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করে নিলেই খুব বেশি ভালো হয় তো লাউ তরকারিতে খুব বেশি সময় ঢাকনাটা দিয়ে রাখলে এতে করে দেখা যায় লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায় তো ঢাকনা দিয়ে কিছু সময় পর পরই ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এতে করে দেখা যাবে লাউয়ের কালারটা পারফেক্ট থাকবে আর হচ্ছে অবশ্যই আপনারা হাই হিটে রান্নার চেষ্টা করবেন লো হিটে না রান্না করে লাউটা যদি হাই হিটে রান্না করেন এতে করে দেখা যায় লাউয়ের কালারটা অনেক বেশি পারফেক্ট থাকে আর লাউ রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একদম কম ব্যবহার করলেই এতে করে লাউয়ের যে একটা নিজস্ব ফ্লেভার আছে এটা অনেক সুন্দর থাকে খেতেও অনেক বেশি মজা হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি আবার কিছু সময় পর পরই ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এতে করে দেখা যায় লাউয়ের কালারটা অনেক বেশি সুন্দর আর এই দেশে দেখা যায় বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার লাউ আসে বিভিন্ন দেশ থেকে তো এক এক লাউ এক এক রকম দেখা যায় কিছু লাউ আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার দেখা যায় কিছু লাউ আছে একটু সিদ্ধ হতে একটু সময় লাগে তো এই তো আমি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে লাউ থেকে মোটামুটি অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানি দিয়েই আমি লাউটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি সময় ঢাকনা দিয়ে রান্নাটা করছি না সামান্য একটু সময় ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপর আবার কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এতে করে দেখা যাচ্ছে লাউয়ের কালারটা একদম সবুজ আছে তো এই তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এই পানি দিয়েই আমি পুরা রান্নাটা করে নিব আর বেশি আমি পানি ব্যবহার করব না এতে করে দেখা যাবে লাউয়ের কালার নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যেহেতু আমি অফ ক্যামেরাতে লাউটা চেক করে নিয়েছি এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এই জন্যই এ পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম তো অনেক লাউ আছে দেখা যায় অনেক বেশি পানি বের হয় তো ঝোলের পানি দেওয়ার প্রয়োজন থাকে না তো যেহেতু আমার এই লাউটার থেকে খুব বেশি পানি বের হয় নাই এই জন্যই আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম আর এই তো যখন পানিটা ফুটে উঠেছে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়েও ঢাকনা দিয়ে কিছু সময় পর পর আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি আর হচ্ছে আমি লাউ তরকারির মধ্যে আরও একটা মশলা ব্যবহার করব এটা দেখা যায় বিক্রমপুরের মানুষ ফরিদপুরের মানুষ আবার যশোরের মানুষ ওই দিকের মানুষ এই মশলাটা খেয়ে থাকে তো এখানে আমি সেই মশলাটাই ব্যবহার করব তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে জিরা আমি একটু তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে এই তো ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমার কাছে পাটা ছিল না তো এই তো সেখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এটাকে অনেকে শাক বাটা বলে আর হচ্ছে আমার বাবার বাড়ির ওইদিকে এটাকে ফোরানি বলা হয় তো যাই হোক এই মশলাটা দিলে দেখা যায় লাউ তরকারি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি মজা লাগে এখানে হচ্ছে পেঁয়াজ আর শুধু জিরাই ব্যবহার করা হয়েছে পেঁয়াজ আর জিরাটা তেলের মধ্যে ভেজে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে জিরা আর পেঁয়াজটা বেটে নিলেই হবে তো আপনারাও চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার জন্য অনেক বেশি টেস্ট হয় অনেক ভালো লাগে খেতে তো এই তো এই মশলাটা দিয়ে শাক বাটা দিয়ে তারপর হচ্ছে আমি কিছু সময় আরও একটু রান্না করে নিয়েছি তারপর এখানে একদম রান্নার শেষ দিকে এখানে সে দু পাতা দিয়ে দিব তো আমি এই তো প্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম ফ্রেশ ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর এই তো আমার রান্নার ফাইনাল লুক এরই মাঝে খুবই মজাদার লোভনীয় লাউ চিংড়ি রান্না করা হয়ে গিয়েছে তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম